এই ধরবো নাকি, আসতে হবো। হ্যাঁ স্যার, গাড়িখানে দিয়ে যাই। পিছনে মূলত গাড়িখান উল্টে গেছে। হ্যাঁ, তো যেটা দেখবেন আসলে আমি আইসে কান্দা করে দিলাম না, আইসা করে কান্দা যদি আমার ভিডিও চালু না থাকতো তাও এসে বলতাম, চালু থাকলে এটা তো এটা অন্য বিষয় জানেন। এটা আমি তো অনেক আগে থেকে চালু, এটা উদ্দেশ্য করেই যে এটার ভিডিও করলাম তা না তো, মানে এরম হইলে পরে আমি এরকম কবরস্থানে দেশের বাড়ি বন্ধুরা দেশি ভাই কারণে সকালবেলা অনেক জ্ঞান লাগে, কারণ গাড়িগুলো দেওয়া যাচ্ছে চার পাঁচ মাস হয়েছে না, তাহলে ডাইনে সাবিস করে বামে যা। এখনো
আছে, আন্দা কি আবিদের আছে, জামা কাপড় কি গরমে বেচছে না ঠান্ডায় বেচছে? গরম জমে আসলে এই অবস্থা। একজন রিক্সাওয়ালা আমাকে রে গরম আর ঠান্ডা, বৃষ্টি আর রোদ আসলে বোঝার জন্য, কারণ বৃষ্টি আইলেও রিক্সাওয়ালা করে গাও বেজে, গরম হইলেও রিক্সাওয়ালা করে গাও বেজে। কে ভাই ঠিক করছি না, অনেক কথার মধ্যে চলে আসলাম, পলাশি পার হয়ে গেছি ইনশাল্লাহ। সরাসরি হাতির বাজারের রোড তো আসলে চলার পথে রাস্তাঘাটে অনেক কারণ ঘুরে ঘুরে কারণ আবার চাল দেওয়া ভাই ইনশাল্লাহ কথা তো কমে কই, কিন্তু এই যে বর্তমানে কি পেট্রোল থাকতে হয় আমরা এই মুহূর্তে আছি নীলখাত থানার মোড়ে, নিউ মার্কেট থানার মোড় আর কি, নীলখাত থানার মোড়। তো আমরা হাতির পোল যাব, দেখা যাক হাতির পোল। আপনাদের মাঝে আমি তুলে ধরব আর কে ফরিদ। আমরা যারা আছি রিক্সাওয়ালা এসে আসলে বুঝলো না, আসলে সবার নেই, আমিও রিক্সাওয়ালা আমার নিয়েও বুঝলো, কারণ একজন রিক্সা চালক কত পরিশ্রম কত কষ্ট আপনারা দেখেন আমার ভিডিওতে,
I'm going to go to the hospital.
এখন